দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো, কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি। আমি ওই সর্ষেটা হয়ে গেলে পরে আমি এর মধ্যে উচ্ছে দেব, উচ্ছে কুমড়ো ভাজা করব, তার সাথে মাছের ডিম দেব। মাছের ডিমটা যেহেতু একদম অল্প, তবুও দেব, ইচ্ছা হয়েছে খাওয়ার। দেখো উচ্ছেটা দিয়ে দিয়েছি, উচ্ছেটা ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু করে কুমড়োটা দিয়ে দেবো। আর এদিকে তেল বসিয়েছি, মাছ করব, দুটোই মাছ আছে, পম্পলেট মাছ তো। আমার কর্তার জন্য ঝাল করব মাছ দুটো সর্ষে বাটা দিয়ে। আর দেখো উচ্ছের মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটুখানি নেড়ে একটুখানি করবো, ঢাকা দিয়ে দেবো। তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই কুমড়োটা দিয়ে দেবো। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে নেড়ে ছেড়ে নিলাম, কারণ কুমড়ো হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে দেখো মুগের ডাল করেছি, ওটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো পম্পলেট মাছের ঝালটা করেছি, আর এই যে এবার উচ্ছেটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। কুমড়োটা দিয়ে দেবো, কুমড়োটা দিয়ে ভালো করে কুমড়োর মধ্যে অল্প একটু নুন দেবো, যেহেতু আমি উচ্ছে নুন দিয়েছি। কুমড়োটার মধ্যে অল্প একটু নুন দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তোমরা জানো সকলেই। দেখো একটুখানি এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দেবো, মানে বাটা দেবো, যেহেতু মাছের ডিম দেবো ওই জন্য কাঁচা লঙ্কাটা বাটা দেবো। এই যে দেখো হয়ে এসেছে, তো আমি এবার মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিম একদম সামান্য, তোমরা কিন্তু আরও অনেক বেশি দিতে পারো। আমার ঘরে এটুকুনি ছিল বলে আমি এটুকুনি দিলাম, বেশি দিলে বেশি খেতে ভালো লাগবে, মুখে পড়লে খুব ভালো হয় খেতে, তা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম অল্প করে, কারণ ডিম নালে নুন মুখে যখন পড়বে নুন লাগবে না। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আজকে রান্না যদি আমার ভালো লাগে তো তোমরা সকলে একটু লাইক করো, আর অবশ্যই একটু শেয়ার করো, তাহলে আমার আগের বন্ধুগুলো দেখতে পারবে। আর এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, কারণ ডিমটা দিয়েছি, ডিমটা একটু ভাজা ভাজা করতে লাগবে। আর ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয় খেতে, তোমরা একবার একটু করে খেয়ে দেখো। গরম ভাত দিয়ে আরও ভালো লাগবে, গরম ভাত দিয়ে খেলে। আর একটু দেখো না, আবার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, তো আমি আর একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করবো। এই যে হয়ে এসছে আমার ভাজা ভাজা। আর এটা হচ্ছে কি দেখো মাছের ডিম আমি আরেকটা করেছি। মাছের ডিম হচ্ছে কি, এটাকে চটকে নিয়েছি ভালো করে, এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি, ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি, আর সব রকমের মশলা দিয়েছি, দিয়ে কড়ায় তেল দিয়ে এটাকে আমি ডিমটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এক পিঠ হয়ে যেতে এটাকে উল্টে দিয়েছি। আর এখানে দেখো এবার এমনি এ হবে, ডিম হবে, এই যে করে রেখেছি, মানে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি, আলু আর এই যে সব কিছু মশলা রেখেছি, আদা রসুন বাটা, ধনে জিরে লঙ্কা হলুদ সব কিছু, আর পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আলুটা মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু এর মধ্যে মানে মশলাটা কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। একটুখানি মশলাটা কষে যাক, তেল ছড়ে যাক, তারপরে একটু আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো। তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তেল ছেড়ে গেছে, তা আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে তুলে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, আর না আবার সময় একটু অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দিলাম, এবার ডিমগুলোও দিয়ে দেবো একবারে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর হয়ে গেলে নামাবার সময় গরম মশলা দিয়ে দেবো। তোমরা একটু প্লিজ শেয়ার করো সকলকে। দেখো আমার হয়ে গেছে, এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো অল্প। আমার ঘরে বানানো গরম মশলা, তাই আমি একটু অল্প করেই দিই, কারণ ভীষণ খেতে ভালো হয়। ব্যাস এই পর্যন্তই আজকের আমার ভিডিও।